পরে আবার দেখাচ্ছি দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি, কেন আবার লাস্টে বলবো কেন করছি, মাছের ঝোল করেছি দেখো। ভেন্ডি চচ্চড়ি হবে সরষে দিয়ে, ভেন্ডি চচ্চড়ি হবে তার জন্যে ভেন্ডিগুলো সাঁতলে নিচ্ছি নুন হলুদ দিয়ে, তেল গরম করে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো সাঁতলে নিচ্ছি। একটু গলদা চিংড়ি আছে, গলদা চিংড়ি বলো, বাগদা চিংড়ি বলতে পারো, বাগদাও হতে পারে, এই যে আছে বাগদাই বোধহয় করলো, বাগদা না গলদা এরকম হয় কিনা আমার খেয়াল পড়ছে না, গলদার বাচ্চাকে দেখেছি এরকম হতে, কারণ বাগদাটা কেমন হয় সেটাও জানি না, তবে এটা সমুদ্রের মাছ নয়, এটা পুকুরেরই, পুকুরের গলদা, গলদার বাচ্চা মনে হচ্ছে। যাই হোক এটা তো আমি মালাইকারি করবো, চিংড়ি মাছের মালাইকারি করবো, দেখতে থাকো। বন্ধুরা কী পাতা চিনতে পারছো? এটা নিশ্চয়ই চিনতে পারছো, সবাই চেনো নিশ্চয়ই, পাতা আবার কে চিনবে না, এটা কিসের পাতা? পাট পাতা। হ্যাঁ চেনো বলেই আমি আবার তাড়াতাড়ি করে বলে দিলাম। যাই হোক পাট পাতা কলকাতাতে পাওয়া দুষ্কর ব্যাপার, তবু পাওয়া যায় আর কি, পাওয়া যায়, বেশি দাম দিয়েও পাওয়া যায়, এক আটি বোধ হয় 10 টাকা 5 টাকা এরকম হতে পারে, আটি হিসাবে দাম নেয় যাকে, সে তো সে বড়ো কথা নয়, দাম দিয়েও পাওয়া যায় আর কি। কলকাতায় বাঘের দুধও পাওয়া যায় শুনেছি, বাঘের দুধ আমি কিনিনি, পাট পাতা কিনেছি তাই পাট পাতাই বলছি। তবে এই পাট পাতা গ্রামাঞ্চলে আমি দেখেছি জমিতে, জমির পর জমি পাট পাতা হয়ে আছে, খাবার লোক নেই, খাবার লোক নেই, পাট পাতা খুব কম লোকই খেতে চায়, কারণ খায় অনেকেই খায়, মানে ধরো সপ্তাহে দুদিন খেলো তারপরে কি রেগুলার পাট পাতা ভালো লাগে, কিন্তু আমাদের কাছে কিনে খেতে গেলে রেগুলার মনে হয় পাট পাতার বড়া খায়। পাট পাতার বড়া করে দেখাবো কালকে, আগামী দিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, তা আজকে রাত হয়ে গেছে, পাট পাতার বড়া যেহেতু আমি অনেকগুলো করছি বলে পাট পাতার বড়া তৈরি করবো না, আমি পাট পাতার যে কচি কচি পাতাগুলো দিয়ে একটু ঝোল তৈরি করবো, পাট পাতার ঝোল খেতে আমার খুব ভালো লাগে, আর বড়াটা আমি পরে করবো, এটা প্যাকেট করে রেখে দেবো, এনেছে কালকে, আর আজকে আমি এটা তাও দেখো টাটকাই আছে। যাই হোক এই অনেকগুলোই আছে, দেখো বেছে বেছে রেখে দেবো, আমি এগুলোকে বেটে বেছে বেছে রেখে দিচ্ছি, আর বাকিগুলো ছোটো ছোটো কচি পাতাগুলো একদম ডগার পাতাগুলো, এই যে ডগার পাতাগুলো একদম, ওগুলো নিয়ে আমি ঝোল তৈরি করব, ওই ঝোল ভেন্ডি দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু পটল দিয়ে দেবো ভালোই লাগে, মানে শরীর ঠান্ডা করে আর কি, যাই হোক মুখরোচক কিছু না। যাক এই পাট পাতার বড়া ভাজা কালকে দেখাবো বা পরের ভিডিওতে দেখাবো, আজকে আর কিছু করছি না। আর এই পাট পাতা বললাম না, গ্রামাঞ্চলে আমি এত দেখেছি, এত 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 মানে পাট পাতা তুলতে দেয় না গাছের ক্ষতি হয় বলে, আর এই পাট পাতাগুলো কী বলতো, আমরা তো মনে করি একদম জমির ভালো ফসলটা আমরা খেতে পাচ্ছি, তা নয়, কিন্তু পাট গাছের মধ্যে, পাট জমির মধ্যে যে পাট গাছ, অতিরিক্ত পাট গাছ হয়েছে, মানে প্রচুর পাট গাছ একসঙ্গে বীজ ফেলা হয় প্রচুর হয়, হ্যাঁ তার জন্যে কি বলতো, তখন কিছু গাছ ওখান থেকে বাছাই করে তুলে দেওয়া হয়, পাট গাছটা যাতে অন্য পাট গাছ একটু স্বাস্থ্যবান হয়, একটু তার তার বাড়ন্ত যাতে ঠিকঠাক হয়, তার মানে গ্রোথটা ঠিকঠাক হয় আর কি, সেই জন্য আশপাশে যে আগাছা পাট গাছ বলে এটাকে কি বাছপাট না কি বলে, যাই হোক আমার ভুলে গেছি, এটা কৃষি ভাষা, গ্রামীণ ভাষা, যা যাই হোক সরি, কিন্তু কি বলতো ওই গাছগুলো তুলে দেওয়াগুলোই, এই দেখো দেখছো না কেটে এই গোড়ার থেকে তুলে দেয় বা কেটে কেটে, হ্যাঁ গোড়ার থেকে তুলে দেয় ওইগুলোই, যারা বিক্রি করে তারা আবার এই যে গোড়ার থেকে কেটে আবার বড় একটা পাট গাছ হয়তো, আর এইটা গোড়ার থেকে কেটে এই ছোটো বয়সে এগুলো তুলে দেওয়া হয়, আর মাঝ বয়সে এগুলো তুলে দেওয়া হয় না, সেই পাট পাতা যেগুলো ভালো পাট পাতা আরও বড় বড় হয়, আর এগুলো বাছাই পাট পাতা, তবু খাওয়া যাবে না তা নয়, খাওয়া যাবে, সবই খাওয়া যায়, মানুষ কি না খায়, মানুষ হলো সর্বভোগ তাই না, তার জন্যে আমি তাই বললাম, যারা জানো না তারা বলবে যে এই আসল পাট গাছটাই তুলে দিচ্ছে, আর বোকা আমরা, আসল পাট গাছ কখনো তোলে চাষের ক্ষতি করে? আসল পাট গাছ তুললে তো আমরা পাটের মানে দড়ি চট এসব তৈরি হবেটা কী করে, পাটের পাতা যদি খেয়েই ফেলি, এক্সট্রা অতিরিক্ত পাট গাছ জমি থেকে তুলে দেওয়ার ফলে যেটা পড়ে থাকে তুলে দেওয়া হয়, যখন ফেলে দেওয়া হয় তখন ওইগুলো আবার বিক্রি হয়ে আমাদের কাছে খাবার হিসাবে আমাদের ঘরে ঘরে চলে আসে, এবারে এইরকম ব্যাপার, রেখে দিলাম বন্ধুরা, ভিডিও পরে দিতে থাকছি, দেখতে থাকো। পাটের পাতা
বড়াও খাওয়া যায়, ঝোলও খাওয়া যায়। দেখবে ঝোল কেমন খেতে হয়, দারুণ খেতে হয়। তৈরি করছি, চলো দেখি। যে আমি পাট পাতা ঝোল করতে শুরু করে দিয়েছি। গরম তেল করে শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়ে আমি পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি জল ঢেলে দিলাম, এই দেখো। আর এটাকে ঢাকা দিলেই তৈরি হয়ে গেল পাট পাতার ঝোল। এর মধ্যে ভেন্ডি, পটল, আলু যা ইচ্ছা দিতে পারো, আমি তো দেব। এখন এটা একটু সাঁতলানো মতো হোক, আর ওই ভেন্ডি ভাজা আছে পটলটা একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে, ওটা ফুলে গেছি। তাই ভেন্ডি দিয়ে পাট পাতা দিয়ে ঝোল হোক। আলু আর পটল দিলে ভালো হতো, ওটা পরে করে দেখাবো, আজকে মনে হয় হবে না, আজকে রাত্রি 10টা বেজে গেছে। যাই হোক, পরে ভেন্ডিগুলো দেখো, খেতে আসবে, তুমি খেয়ে যাও। আর একটু ভাত তো দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে ভাতগুলো। ওই দেখো নেবে নেবে, নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, দেখো ক্যামেরায় ক্যামেরা দেখো দেখো তোমরা, ও কিন্তু খুব দেখো খুব ওষা হয়ে গেছে আমার, নিয়ে গেল ওইটা। আরে এক বাটি জল রেখেছি, জলটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, চলো দেখি। এ দেখো, কালকে বললাম না পাট পাতা পাট শাকগুলো, এই একটা করে পাতা, ময়দা বা আটা যাই বলো, ময়দা দিলেই ভালো হয়, অল্প লবণ দিয়ে এরকম মাখিয়ে নিতে হবে, যেহেতু পাতাগুলো একটু শুকিয়ে গেছে বলে। আর আমি ময়দাগুলোটা এরকম করে গুলিনি, এরকম নিয়েছি আমি। আমি দুটো করে পাতা নেব বা এরকম নেব, আমি এরকম নেব। আর ওরকম করে যেটা করার কথা ওটা পরে করে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা আগে করে নিই। আর গরম তেলে আমি এবার গরম তেলে একটা দিতে লাগবো, গরম তেলে দেবো একটা করে পাতা নেব, খুব পাতলা পাতলা হবে এগুলো খেতে মুচমুচে। আমি যেহেতু দুটো ডাল একসঙ্গে নিচ্ছি, এরকম করে নিচ্ছি একটা। হ্যাঁ, পাতটা বড়া করে করে তোমাদের দেখানো করলাম, আর বাকিগুলো আমি করে দেখাচ্ছি, দাঁড়াও একটু একটু করে দেখাচ্ছি। তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে, আঁচটা কমানো আছে তো, দাঁড়াও ঠান্ডা হয়ে গেছে। আমি একটু জোর ফোনটা রেখে আবার দেখাতে পাচ্ছি,